মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সব রকম পুজো টুজো মিটে গেছে আর এখন, হ্যাঁ, আজকে কাল থেকে মনে হয় ছট পুজো শুরু হয়েছে। এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পারবে, কন্টিনিউ মিউজিক বেজেই যাচ্ছে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 6:30, উঠেছি 4:30 দিকে। রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে বরুণ আর আমি এক জায়গায় যাব, আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো তার জন্য রিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখন 7:00 থেকে 8:30 আছে আমার অনলাইন ক্লাস। অক্টোবর মাস পরে থেকে, মানে মিডিল থেকে, দুর্গাপুজোর পর থেকে মনে হয়, হ্যাঁ, দুর্গাপুজোর পর থেকে আমি একটা অনলাইন এক্সারসাইজ ক্লাস করছি। তো মাঝে কালী পুজো গেছে, তখন অফ গেছে, তারপর আমার শরীরটা খারাপ ছিল, এক সপ্তাহ অফ গেছে। তো আজ থেকে আবার কন্টিনিউ করব। এখন 6:30 বাজে, 7:00 থেকে 8:30 পর্যন্ত ক্লাস। তো রেগুলার আমার 8:30 পর্যন্ত করা হয় না, আজকেও হবে না, আজকে হয়তো 7:45 আমাকে ক্লাসটা ছেড়ে বেরিয়ে আসতে হবে। তো করে নিই ক্লাসটা, ক্লাস টাস করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, কারণ এটাই আমার একমাত্রই ফোন, এখান থেকেই আমি অনলাইনে ক্লাস করি, তাই কিছু কোনোরকম কিছু শ্যুট করতেও পারবো না সেটা। তো চলো আবার 1 ঘন্টা পর দেখা করছি। অলরেডি এখন বেজে গেছে ঘড়িতে 8:15, আর আমার স্নান করে পুজো করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। চুলটা ভিজে আছে, চুলটা একটা ক্লিপ আটকে নেবো, পুরো রেডি হয়ে গেছি একদম। এই একটা কুর্তিটা পরে নিয়েছি, তো চলো ছাতু শরবতটা করে নিই। চাবি দিয়ে দে, খুলবি না, সন্ধ্যেবেলা আসতে দেরি হলে 6:30-এর মধ্যে পড়তে চলে যাবি, ঠিক আছে? আর তো বেরোবার কিছু নেই, সব কিছু ও ঘরে দিয়ে দিয়েছি, শুধু এঘর থেকে থালাটা নিয়ে গিয়ে খেয়ে নিবি। কারেন্ট টারেন্টে হাত দিবি না একদম, ঠিক আছে? মনে থাকে যেন সব কথাগুলো, আর ফোনটা সাইলেন্ট করা আছে, অন কর, ফোন করলে ধরবি, বাপরে রোদটা লাগছে।
এখন ঘড়িতে অলরেডি একটা বেজে গেছে। বুঝেছো, আমি এসেছি মায়ের কাছে। আজকে মায়ের বাড়ির ঢালাই হচ্ছে, তো যেহেতু বাড়ির ঢালাই হচ্ছে তো এর আগে থেকেই ঠিক ছিল আজকে দিনে ঢালাই হবে, তো ওই জন্যই সকালবেলা বললাম যে পুরো ব্লগটা দেখো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই জানতে পারবে। তো ওই জন্য বরুণ আর আমি এসেছি, রিক্কা নিয়ে আসিনি, যেহেতু সামনে অ্যানুয়ালি এক্সাম এসে গেছে। আর সবসময় রিক্কা নাও পসিবল না, ও যথেষ্ট বড় হয়ে গেছে, তো সব কিছু এখনই কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে একবারেই সবাই খাবো। আর আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ বেরোবার সময় আমি শুধু ছাতুর শরবত খেয়েছিলাম। আর আজকে যেহেতু সোমবার, নিরামিষ কিছু আমি মানে আমিষ কিছু খাই না, তো দেখি মা ময়দা টয়দা মেখে রেখেছে, সব হয়ে যাক, কি একবারে ভেজে ওগুলো খাবো। আর আসার পথে আজকে সিমলা করে পুজো দিলাম অনেক দিন পর। সিমলা করে কালী পুজোর সময়তে ওখানে ছিলাম, কিন্তু কালী পুজোর সময় কী হয় বলো তো, ওই ফুল নেয় আর ছুঁড়ে দেয়, নামগোত্র ঠিক করে বললো কি বললো না সেরকমও শোনাই যায় না কি হয় না হয়। তো ওই জন্য আজকে ফাঁকা ছিল, ওই জন্য বেরিয়ে চলেও এসেছিলাম কিছুটা। তারপর কি মনে হলো যে না পুজোটা দিয়েই যাই, নলে ভেবেছিলাম বিকেলবেলা পুজো দেবো। তো যাই হোক, ঠাকুর চেয়েছে তাই আসার পথেই একবারে পুজো দিয়ে চলে এসেছি। আগে বেশ মন্দিরের উপরে উঠতে দিত, মায়ের কাছে বসে পুজো দেওয়া যেত, এখন আর উঠতে দেয় নাই করোনার পর থেকে, একদম বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। ওই নিচেটাই দাঁড়িয়ে বা বসে যেরকম খুশি তুমি, ওইভাবেই আর কি পুজো দেওয়া হয়। আর যেহেতু কিছুক্ষণের মতো থাকবো, এসে আর ড্রেস টেস কিছু চেঞ্জ করিনি কো। যাবার পথে বলছিতে জগদ্ধাত্রী ঠাকুর দেখার ইচ্ছা আছে, মানে ওটা প্ল্যানের মধ্যেই আছে যে দেখে একবারে ফিরবো আর কি। জানি না কতটা কী পসিবল হবে, যেহেতু রিককে ওখানে রেখে এসেছি যে মানে একটা টাইমে এসে কন্টিনিউ ফোন করছিলাম, ফোন ধরছিল না, একটু টেনশানই হয়ে গিয়েছিলো। যেহেতু 6:30 থেকে পড়া আছে ওই জন্য আর ওকে নিয়ে আসিনি, বা ওকে ঠাকুর দেখতেও নিয়ে যাবো না। আমি আর বরুণ যাবার পথে একবার দেখে নেবো, যদি দেখি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এই হচ্ছে আমার দুপুরের খাবার, যেহেতু সোমবার আমি নিরামিষ খাবো। তো মা লুচি মেখে রেখেছিলো, মানে ময়দা মেখে রেখেছিলো, আমি লুচি করলাম, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়োর তরকারি আর মিষ্টি। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 4:45 দিকে, আর এখন যেহেতু শীতকাল চলেই এসেছে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। তো যাবার পথে রাস্তার ধারে যে ঠাকুরগুলো ছিল সেইগুলোই শুধু দেখেছি। তো শুধুমাত্র যে কটা ঠাকুর আমরা দেখেছিলাম সেই কটার একটা ছোট্ট ভিডিও বানিয়ে আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, ওটা তোমরা গিয়ে চেক করতে পারো, আশা করি ভালো লাগবে। আর যেহেতু আমরা ভিতরে ঢুকে ঠাকুর দেখিনি, রাস্তার ধারে ধারেই দেখেছিলাম, তাই মোটামুটি ওই 4-5টা মতো দেখেছিলাম। তো তারপর শুনলাম প্রায় অনেকেই বলছে, কেউ 10টা দেখেছে, কেউ 15টা দেখেছে, তো ওই জিনিসটা আমরা মিস করে গিয়েছি। আর এই জায়গাটায় আমরা একদমই নতুন, কোথায় কী হয় কিছুই জানি না। তো নেক্সট ইয়ার যদি আবার সুযোগ হয় অবশ্যই সেই সব ঠাকুরগুলো দেখবো। আর লাইটিং সবথেকে ভালো লাগে জগদ্ধাত্রী পুজোর, এটাই মেন আকর্ষণ। রাস্তার দুধারের লাইটিংগুলো সত্যি অসাধারণ করেছিল, মানে বাইকে বসে দেখতে দেখতে যেতে দারুণ লাগছিল। তো জগদ্ধাত্রী পুজোর যে ব্লগটা, ওই ব্লগের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো, আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো
এখন ঘড়িতে বাজে 6:45, জাস্ট এই মাত্র ঢুকেছি। ঢুকে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে একটু চা চা পেয়েছি। প্রচণ্ড মাথাটা ধরা ধরা হয়েছে, মানে যন্ত্রণা হয়নি, ক্যামেরাটা দপদপ করছে। চাটা খেলে মাথাটা ঠিক হয়ে যাবে আর কি। তো রিক এখন যাবে পড়তে, আর রাতে রান্নাবান্না কিছু নেই, মা সমস্তটাই করে দিয়েছে। আমি শুধু আমার রুটি আর কিছু একটা করে নেবো, ওটাই আমার খাওয়া হয়ে যাবে। তো রাস্তার ধারে ধারে যে ঠাকুরগুলো হয়েছিল সেগুলোই দিয়ে দিলাম। ভিতরে কিছু ঠাকুর হয় কিনা অতটা আমার জানি না। তো আজকে সারাদিনটা সকালবেলা থেকে বেশ ভালোই কাটলো। এখানে ওখান মায়ের কাছে গেলাম, মায়ের একটা ইচ্ছা পূরণ হলো। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল মায়েরাটা নিজের বাড়ি হোক, নিজের সব কিছু হোক আর কি। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে সবটা খুব ভালোভাবে মিটে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। যদি আমার ব্লগটা কোথাও গিয়ে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থেকো। আর অনেক দিন পর আমি একটা ডেইলি ব্লগ আপলোড করলাম, অবশ্যই লাইক করো। তো আজকের মতো এইটুকুই।